হ্যালো বন্ধুরা, আমি গুড়িয়া। তোমাদের আমার গুড়িয়াস কুকবুকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, তবে আমি এতে কিন্তু কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না। আমি নেব টমেটো, রুই মাছের মাথা, বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলু, সঙ্গে নিয়েছি খুব কুচি করে কাটা বাঁধাকপি, তেজপাতা আর শুকনো লঙ্কা। কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে আমি মাছের মাথার টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে বেশ কড়া করে লাল করে ভেজে নেব। দেখো, দুপাশটাই খুব ভালো করে কড়া করে লাল করে ভাজতে হবে। ভেজে আমি এক সাইডে তুলে রাখব। তারপর তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে যতক্ষণ না খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ আমি একটু ভেজে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবার আমি দিয়ে দেব বড় বড় করে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আমি কিন্তু আলুগুলোকে সেদ্ধ করিনি, আমি হলুদ আর নুন দিয়ে, এখানে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে আমি আলুগুলোকে এপিটুপিট করে ভেজে নেব। আর আমি এখানে একদমই ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দেব, ঢাকা দিয়ে আলুটাকে আস্তে করে হতে দেব। আলুর টুকরোগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কিছুটা জল। কিছুটা জল দিয়ে আমি একের পর এক মশলাগুলো দেব। আমি প্রথমে দিচ্ছি ধনের গুঁড়ো, আমি 2 টেবিল চামচ দিলাম। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, এটা আমি 1 টেবিল চামচ দিলাম। এরপরে দেব আমি লঙ্কার গুঁড়ো, ঝাল নিজের ইচ্ছে মতন দেব। দিয়ে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, দিয়ে আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা বাঁধাকপিগুলো। আমি কিন্তু বাঁধাকপি সিদ্ধ করিনি, আমি কেটে রাখা বাঁধাকপিগুলোকে এটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া আমি দুভাগে দেব। প্রথম ভাগটা দিয়ে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে দেব যাতে মশলা, আলু, বাঁধাকপি সব একসাথে মাখামাখি হয়ে যায়। আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি আরেক ভাগ বাঁধাকপি দিয়ে দেব, কারণ একসঙ্গে কিন্তু অনেকটা বাঁধাকপি কড়াইতে ধরে না, তাই আমি দুভাগে দিচ্ছি। এই ভাগের বাঁধাকপিটা দিয়েও আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিলে বাঁধাকপিটা নরম হবে। এবার একটা বড় থালা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে আমি বাঁধাকপিটা নাড়াচাড়া করে এবার আমাকে ভেজে নিতে হবে। বাঁধাকপি থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে, তাতেই কিন্তু আমার এই পুরো তরকারিটা রান্না হয়ে যাবে। এবার আমাকে আঁচ বাড়িয়ে দিতে হবে, ফ্লেমটা হাই করে দিতে হবে, দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে, কখনো ঢাকা দিয়ে কখনো ভালো করে হাই ফ্লেমে ভাজা ভাজা করে বাঁধাকপির তরকারিটা করে নিতে হবে। সবটা তো ভিডিওতে দেখানো সম্ভব না, আমি যতটা পারলাম দেখালাম। এবার আমি দিয়ে দেব আদা বাটা, আদা বাটা কিন্তু দিতেই হবে, কিন্তু আমি পেঁয়াজ রসুন দেব না এখানে, আমি আদা বাটাটা কিন্তু অবশ্যই ইউজ করব। তা আদা বাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। দেখো, আমি হাই ফ্লেমে কখনো ভাজা ভাজা করছি, কখনো ঢাকা চাপা দিয়ে রান্না করছি, এইভাবেই বাঁধাকপিটা করে নিতে হবে। বেশ খানিকক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে আমি মাথাগুলোকে, ভাজা ভেজে রাখা মাথাগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে আমি আবার
হাই ফ্লেমে বেশ সুন্দর করে ভেজে নেব। আমার কিন্তু এখনই তরকারিটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাঁধাকপির তরকারি মাথা দিয়ে আমরা কিন্তু সব বাঙালিরই অতি প্রিয়। আমি এবার দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো, এখানে তোমরা বাটা মশলাও চাইলে ইউজ করতে পারো। আমি ঘরেই সমস্ত মশলা গুঁড়ো করে নিই, সেই মশলাই আমি রান্নাতে ইউজ করি। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যারা ঝাল বেশি খাও তারা আরও বেশি কাঁচা লঙ্কা এখানে দিতে পারো। দেখো আমি কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কিছুটা চিনি, কারণ বাঁধাকপির তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে আমার ভালো লাগে। যারা রান্নাতে মিষ্টি খাও না তারা চিনিটা স্কিপ করবে। দেখো আমি চিনি দেওয়ার পরেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে চেক করে নিতে হবে নুন ঝাল মিষ্টি পরিমাণটা ঠিক আছে কি না, না হলে এখানে দিয়ে নিতে হবে। তারপরে হাই ফ্লেমে খুব সুন্দর করে ভাজতে হবে। আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না তরকারি থেকে তেলটা আলাদা হয়ে যায়। আমি শেষকালে কাঁচা লঙ্কাটা দিলাম, এতে খুব সুন্দর একটা গন্ধ হয় আর ঝালটাও বেরিয়ে যায় না। দেখো বাঁধাকপির তরকারি আমার মাছের মাথা দিয়ে রেডি। গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা দুর্দান্ত লাগে। তবে আমি একটুখানি ঘি দিয়ে দেব, ঘিটা দিয়ে গরম গরম সার্ভ করব, এর কিন্তু স্বাদই আলাদা।